যাত্রা জগতের কিংবদন্তি একজন, আজকে আমরা মঞ্চে তাকে পেয়েছি। তার হাতে পুষ্পস্তবক, ব্যাজ, স্মারক এবং একটি উপহার সাউ তার হাতে তুলে দিচ্ছেন আমাদের কার্যকরী সমিতির সদস্য সুপ্রকাশ বাগ। সুপ্রকাশ বাগ সর্বপ্রথমে তার হাতে পুষ্পস্তবক, তারপরে তাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের কার্যকরী সমিতির সদস্য সুপ্রকাশ বাগ। এবং আমরা সঙ্গের পক্ষ থেকে এটি স্মারক তার হাতে আমরা তুলে দিচ্ছি, সেই সঙ্গে উপহার হিসাবে আমরা সঙ্গের পক্ষ থেকে তার হাতে একটা শাল তুলে দিচ্ছি। আমরা আজকের কিংবদন্তি নায়ক গায়ক অরুণ চক্রবর্তীকে এই মঞ্চে আমরা সম্মানিত করলাম, সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমরা তাকে সঙ্গের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমরা জানাচ্ছি। এবং আপনারা জানেন দীর্ঘদিনের যাত্রা জগতের জুটি, তার সঙ্গে যিনি বড় অভিনয় করেছেন কাকলি চৌধুরী, তিনিও মঞ্চে আছেন, তাকেও আমরা সঙ্গের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, আমরা সম্মানিত করব। তাকে পুষ্পস্তবক, ব্যাজ, স্মারক এবং একটি শাল উপহার দিয়ে তাকে মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সঙ্গের কার্যকরী সমিতির সদস্য দেবাশিস ভূঁইয়া। দেবাশিস ভূঁইয়া সর্বপ্রথমে কাকলি চৌধুরী, যিনি গায়িকা এবং নায়িকা যাত্রা জগতের কিংবদন্তী। আমার একমাত্র ছেলে, এই এই ফিঙ্গারে
তোমার কাজে লাগবে, তাহলে অভাবে